রোদ উঠলেই সোনা, শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণের কবিতা। এই যে এখন বৃষ্টি হচ্ছে, সবাই মিলে ভিজতে পারি, অনেক কিছুই অরক্ষিত, অনেক কিছুই খোলা, যেমন আকাশ, ভোরের বাতাস, রক্ত মাখা ধুলা। তোমরা যারা অনেক দূরে, মগরা থেকে পাহাড় পুড়ে, রক্ত ঢেলে হাড় বিছিয়ে, অরক্ষিত পথ বেঁধেছ স্বাধীনতার, হৃদয়ে জুড়ে তাদের আসন, বৃষ্টি কিংবা রোদের শাসন সব কিছুকেই এড়িয়ে যাবে। বৃষ্টি লেগে আগুন হবে, রোদ লাগলেই সোনা। তোমরা যারা হারিয়ে গেছো, তাদের হাতে হাড়ে বোনা, বাংলাদেশে বৃষ্টি হবে, রোদ উঠলেই সোনা। অনেক শ্রদ্ধায় অবনত মস্তিষ্কে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, সারা দেশব্যাপী তখন বীর মুক্তিযোদ্ধা, ওই কিছু রাজাকার, আলবদর, আলশামস, জামাত ইত্যাদি বাদ দিয়ে, সেটা হাতে গোনা কয়েকজন। সারা দেশ ছিল মুক্তিযোদ্ধায় ভরা। কি চমৎকার বাংলাদেশ! সেই বাংলাদেশ, প্রায় 50 বছর আগের বাংলাদেশ, আমরা যেন সগৌরবে ফেরত পাই, এই কামনায় আজকের অনুষ্ঠান শুরু করছি। চলে গেছেন আলী জাকের, তার স্মৃতিকে জানাচ্ছি অনেক শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা, এবং অনেক তার স্মরণীয় কাজ আমরা যেন আবার অবলোকন করি, শুনি এবং শিখি। আজকে যে আছে তাকে না আমি বলি ভোলক্যানোর লাভা, এমন চমৎকার তার কণ্ঠস্বর। মানে আমি চুপচাপ রিহার্সাল করছিলাম, আমি দরজার ওখানে দাঁড়িয়ে পড়েছি ওর রিহার্সাল শুনতে, এত ভালো লাগে ওর গান। আমার খুব আদরের, খুব প্রিয় প্রতীক, প্রতীক হাসান, কেমন আছিস তুই? খুব ভালো আছি আপু, এবং আপনার ইন্ট্রোডাকশন শুনে আসলে আমি নিজে হারিয়ে গেছি, যে এতটুকু জানি না কতটুকু চেষ্টা করেছি, বাট আপনার হৃদয় ছুঁয়েছে, সেটা আমার জন্য অনেক বড় কিছু। খুব ভালো লাগছিল, এখন আমরা শেয়ার করে নিব এবং তোমাদের সবাই, কি সুন্দর বাজাচ্ছিলে তোমরা, এত ভালো লাগছিল। থ্যাংক ইউ। এবং গানটি একটা সারপ্রাইজও থাকলো সবার জন্য। হ্যাঁ হ্যাঁ। এবং কোন গানটি দিয়ে শুরু করবি? আমার বাবার একটি বিখ্যাত গান, যেটা দিয়ে আসলে বাংলাদেশকে আমি দেখেছি, যে গানের মাধ্যমে আসলে চোখ বন্ধ করলে আপনি পুরো বাংলাদেশকে দেখতে পারবেন। যে গানে আমার বাবার বিখ্যাত সেই গান কতদিন দেখি না মায়ের মুখ, এবং এই গানটি দিয়ে আমি বদরুল বকুল চাচাকে একটু স্মরণ করছি, কারণ তার অসাধারণ অনবদ্য সৃষ্টির কারণে হয়তো এই গানটি বাংলাদেশের আমাদের ছেড়ে, হ্যাঁ, সারা পৃথিবীর যেখানে বাঙালির আছে তারা এই গানটাকে হৃদয় থেকে ধারণ করে, সে গানটি করছি।
কত
মেরে পরাণ, হায় রে পরাণ, কতদিন রাহি না সানের খোঁজ, দেহি না সে আরামের একটা গান দিয়ে শুরু করলি, ঠিক বলেছিস। মানে বাংলাদেশের ছবি দেখলাম আমরা গানটার মধ্যে দিয়ে, এত সুন্দর আর এত ভালো গাইলি, আর তোরা সবাই এত চমৎকার বাজালি। একটা ফোন এসছে, আমরা একটু রিসিভ করে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলুন। জি, আমি গাইবান্ধা থেকে রাসেল বলছি। রাসেল, কথা বলুন প্রতীকের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া, আমি আপনার বাবার গাওয়া একটি গান, যে প্রেম স্বর্গ থেকে জীবনে অমর হয়ে যায়, এই গানটি আপনার কণ্ঠে শুনতে চাই। অবশ্যই গাইব। আপনার বাবার যে গানগুলো ছিল সেই গানগুলো তো অসাধারণ, প্লাস আপনিও যে গানগুলো গাচ্ছেন এখন বর্তমানে, আসলে খুবই ভালো লাগে। আমরা আপনাদের গানগুলো খুবই শুনতে, মানে খুবই পছন্দ করি আর কি। এত ভালো গান আছে কখনো পাই না, সেজন্য আপনার বাবা গাওয়া এই গানটি, যে প্রেম স্বর্গ থেকে জীবনে অমর হয়ে রয়, এই গানটি দয়া করে শোনাবেন। অবশ্যই গাইবো ভাই, অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। থাকুন রাসেল ভাই আমাদের সঙ্গে। এখন কোন গানটি গাইবে? যেহেতু আমাদের সবার শ্রদ্ধেয় খান আতাউর রহমান আঙ্কেল কিছুদিন আগে চলে গেছেন, আমাদের ওস্তাদ মানুষ, তো তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার জন্য একটা ছোট্ট প্রচেষ্টা বলবো, যে আমি এই গানটা আমি কখনোই গাইনি এর আগে, আজকে একটু দুঃসাহসী করছি বলা চলে। ভুল ত্রুটি আগেই আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এ ধরনের গান গাইতে গেলে হয়তো কিছুটা ভুল হতেই পারে, এবং আমি যেহেতু সন্তানের মতো, সেই সন্তান মনে করে, আপনাদের নিজের মানুষ মনে করে হয়তো ক্ষমা করে দেবেন। মৃত্যু দিবস গেল পহেলা ডিসেম্বর। জি হ্যাঁ, অনেক শ্রদ্ধার সাথে আমরা তাকে স্মরণ করছি এবং তার গান দিয়ে তাকে স্মরণ করছি প্রতীকের, এবং আমাদের সবার শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, সাবিনা সেই গানটি গেয়েছেন, এবং খুবই মিষ্টি, খুবই সুন্দর একটি গান, চেষ্টা করছি। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, কি সোনা
কাছে দেখো এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। মানিয়েছে গানটি তোর কণ্ঠে, এত সুন্দর গাইলি, সঞ্চারিটা তো মানে কি বলবো, চমৎকার। এবং মাশাআল্লাহ সবাই মিলে মানে একদম, আসলে আমি বলবো যে আমার আমার প্রত্যেকটা মিউজিশিয়ান আমার সাথে আমার জন্য এতটাই শক্তিশালী, সো গুড, এত সুদিং একটা পরিবেশ। আমরা একটু আমাদের মতো করে চেষ্টা করেছি, জানি না এটা সুন্দর, খুব সুন্দর। ফোন এসেছে, হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো, তুমি? আমি তো খুব ভালো ম্যাম, আপনার সাথে কথা বলতে পারছি না, আপনাকে আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। কে বলছো, নামটি বলো? ম্যাম আমি বরিশাল থেকে কলি বলছিলাম। বরিশালের কলি, কথা বলো প্রতীকের সাথে। হ্যালো সুরঙ্গ ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, এই প্রথমবার আমি আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তাই একটু বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আমার দুইটা গানের রিকোয়েস্ট আছে, দুটোটা আপনার বাবার গাওয়া, একটি হচ্ছে আমার মাতাতে সুখী নয়তো কারো জীবন, আর একটি হচ্ছে মনে যারে চায় তার কি ভুলিতে পারি পরের কথা। বাহ, সুন্দর দুটো গান, সুন্দর। বাহ, খুবই সুন্দর, থ্যাংক ইউ। খুব খুব সুন্দর সিলেকশনস। থাকো আমাদের সঙ্গে। হ্যাঁ, থাকো আমাদের সঙ্গে। আমরা এখন যে গানটি করছি, মানে দুটো গান হওয়ার পরে আমরা এতটাই হারিয়ে গিয়েছি যে আসলে ওখান থেকে একটু বেরোয় আসতে হবে। আর এটা আপনি ভালো জানবেন, কারণ আপনি শিল্পী মনা মানুষ, আপনি আপনি সেটা উপলব্ধি করতে পারবেন যে শিল্পের আসলে একটা সুরের ভিতরে হারিয়ে যায়। হ্যাঁ, একেবারে। তো সেখান থেকে একটু বেরোনোর জন্য একটু অন্যরকম গান করছি, আমার আমার সলো অ্যালবামের একটি গান এবং আমার সুর করা, আমার লেখা। গানটা আমার মিউজিশিয়ান মেম্বার এবং আমার যারা ব্যান্ড মেম্বার আছে তাদের খুব পছন্দের। তো সে গানটি চেষ্টা করছি, গানটি হচ্ছে প্রেমে পড়েছি।
চমৎকার কবিতার সময় প্র্যাকটিস হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে একদম উঠে পড়ে না, একটু একটু কম, তারপর যতটুকু চেষ্টা করা যাচ্ছে আর। কেন কম? কেন কম? সমন্বয় করাটা একটা বড় বিষয় তো, কারণ আমরা হয়তো সবাই একসাথে হওয়া তো একটা প্রবলেম, কিন্তু রিয়াজ করাতে হচ্ছে, প্র্যাকটিস সেটা চলছে। একটি ফোন, হ্যালো, প্লিজ
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, নাম বলুন। আপু, পাবনা থেকে মুর্শিদ বলছিলাম। পাবনা থেকে মুর্শিদ ভাই, কথা বলুন। হ্যাঁ, অতিথির সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আপনার সঙ্গে কথা বলতে পারে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। তো ভাইয়া, আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট আছে। কোনটা? যা হচ্ছে বিএন সাহেব আপনার জন্য ঢাকা থেকে আনছেন ডিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলো একটু গিয়ে শুনান। খুব অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। আছে আর আমাদের লিস্টের গানগুলো এখন আস্তে আস্তে আসছে স্যার কি ডান্স নামাতে। হ্যাঁ, মাইকি কি অসংখ্য ধন্যবাদ আপনার মতো একজন শিল্পীকে আহ্বান করার জন্য। এই জন্য অসংখ্য থ্যাংক ইউ। থাকুন আমাদের সঙ্গে, এবং বলাই হয়নি, এটা কিন্তু গোলমার্ক পপস আমার গান দেখছেন মাই টিভিতে। এবং নিয়ে নিচ্ছি এখন গোলমার্ক পপস বিরতি, ফিরছি আবার আমার গানে নিয়ে প্রতীককে, প্রতীক হাসান, থাকুন আমাদের সঙ্গে। ফিরলাম আমরা গোলমার্ক পপস আমার গান নিয়ে মাই টিভিতে, এবং আছে প্রতীক হাসান আমাদের সঙ্গে। কোন গানটি রিকোয়েস্টে? যে গান ছিল আমার বাবা, একটি বিখ্যাত গান মনে যারে চায়, সে গানটি চেষ্টা করছি, হয়তো ভালো লাগবে। গাছের বল হয় শিকড় বাক, মাছের বল হয় পানি, তুমি আমার শীতের কথা, তুমি আমার শীতের কথা, উদলা ঘরের ছাউনি রে, প্রাণে যারে চায় বন্ধু রে। গাছের বল হয় শিকড় বাক, মাছের বল হয় পানি, গাছের বল হয় শিকড় বাক, মাছের বল হয় পানি, তুমি আমার শীতের কথা, ঘরের ছাউনি রে, প্রাণ যারে চায় বন্ধু।
তোমায় ভালোবাসা গো বন্ধু, লোকের হইলাম বৈরি। তোমায় ভালোবাসা গো বন্ধু, লোকের হইলাম বৈরি। গাইলি রে, এই গানটা কে লিখেছেন, কে সুর দিয়েছেন? এটা সংগ্রহর গান এবং গানটি আসলে রিমেড করা। হ্যাঁ, গানটার মূল গান ছিল হচ্ছে তুই যদি আমার হইতি রে, তো ওখান থেকে আবার হ্যাঁ তুই যদি আমার হইতি রে, সেখান থেকে আবার লিরিক্সটাকে চেঞ্জ করে আবার। আচ্ছা, একটা ফোন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলেন আপনি? ম্যাম, আমি জয়পুর থেকে সিএমএন সিমি বলছিলাম। সুমি বলো। সিমি সিমি শুনতে পাচ্ছি না। হ্যালো, একটু জোরে বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে কথা বলতে পেরে অনেকটা ভালো লাগছে। আমি আজকে গান শুনতে চাই, সেটা হচ্ছে আপনার বাবার গাওয়া গান। জি, কোন গানটি? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার। বাহ, সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাকো সিমি আমাদের সঙ্গে, চল। যে গানটি করছি, ওই যে আমাদের রিকোয়েস্টের দুটো গান ছিল, আরও একটা সুন্দর গান রিকোয়েস্ট পেলাম, ভালোবাসি তোমাকে ছবির, যে গানটি ছিল আমাদের রিকোয়েস্টের, এটা তো হলো মনে যেতে চাই। আর একটা ছিল হচ্ছে সেই ও আমাদের বাবা কেন চাকর ছবির সেই গানটি, আমার মতো তো সুখী নয় তো কারো জীবন, সেই গানটি করছি। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন, আমার মতো এত তো কারো জীবন, আমি
মতো এত সুখী নয় তো কারো জীবন যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম গির পরিহাসে দিনা কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আচ্ছা কথা বলুন অতিথির সাথে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি, বেঁচে আছি এখনো, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ ভাইয়া, আপনার অনুষ্ঠানটি দেখছি লাইভে, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তো একটি গানের রিকোয়েস্ট ছিল। কোন গানটা ভাইয়া? ওই যে সেই মেয়েটি। বাহ সুন্দর, আমাদের লিস্টে এখনই গান ছিল সেই মেয়েটি। বাহ একদম, খুব পারফেক্ট টাইমিং এ ফোন, একদম ঠিক সময়। থাকুন শুনুন
এবং শেষ পর্যন্ত থাকুন। চল, এর আগের যে গানটি গাইলাম বাবা কেন চাকর ছবির গানটি, এটা আমাদের অনেক শ্রদ্ধেয়, আমাদের সবার মাত্র ফিকুজ্জামান আঙ্কেলের লেখা এবং আমাদের সবার প্রিয় আলাউদ্দিন আলী আঙ্কেলের সুর এবং তাদেরই অনবদ্য সৃষ্টি, আসলে কখনোই ভুলে যাওয়ার নয়। যে গানটি এখন করছি মৌসুমী ছবির গান, সেটি আনোয়ার পারভেজ আঙ্কেলের সুর করা এবং সেটা একটা বিখ্যাত গান মৌসুমী ছবির, চেষ্টা করছি। জর্বে কালো চুল হরিণী চোখ কণ্ঠ দিগণে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না।
মানে তুই, আমি যে বলি না লাভার মতন, ভোলকানোর লাভার মতন, মানে একদম এত মজা করে তোর গলা খেলে, ইউ আর সো লাকি। একেবারে সৃষ্টিকর্তার দান এটা, চমৎকার, এত ভালো লাগে। তা আমি না অবাক হয়ে তোকে গাইতে শুনি, চল এর পরের গানে যাও। আমার নতুন রিলিজ একটা গান এই জাস্ট রিলিজ হয়েছে এই প্যান্ডামিকের মাঝখানে, এবং এটার শুটিংটা করেছি আমরা বেশ মজা করে। তো গানটা একটু ডিফারেন্ট, গানটা একটা বিয়ে বাড়ি নিয়ে গান, যেহেতু আমার বিয়ে বাড়ি নিয়ে আরও দুটো সিরিজ গান আছে, তো সেটা নিয়ে একটু মজা করে একটা গান। গানটার নাম হচ্ছে কাবাবের হাড্ডি, এবং এটা একদম রিলিজ গান, নিউ রিলিজ, আমরা একটু আমাদের মতো করার চেষ্টা করছি।
এনজয় করিস আমার, মানে ইটস অল অ্যাবাউট এনজয়িং মিউজিক, আর তোরা এত চমৎকারভাবে এনজয় করিস, ওয়ান্ডারফুল। এবং গোলমা পপস বিরতি, ফিরছি আবার আমার গান নিয়ে মাইটিভিতে, আছেন প্রতীক হাসান আমাদের সঙ্গে। ফিরলাম আমরা গোলমার্ক পপস আমার গান নিয়ে মাই টিভিতে, এবং প্রতীক কোন গান শেষ অংশে চলে আসলাম কোথা দিয়ে, চোখ বুঝে বুঝে গান শুনতে শুনতে। হ্যাঁ, কোন গান আমাদের দর্শকদের রিকোয়েস্টে যে গানগুলো ছিল সেগুলি করছি, অনেক সাধনার পরে আমি একটু শোনাই। এবং আরও অনেকের রিকোয়েস্ট আছে আমাদের পিসিআর বোর্ড থেকে, যে অনেকগুলো রিকোয়েস্ট আছে, যে প্রেম স্বর্গ থেকে এসে বিহেন সাহেব আপনার জন্য, আমার ক্যামেরার পিছনের ক্রু ভাইদের রিকোয়েস্ট আছে, তো এই রিকোয়েস্টের গানগুলো দিই আজকে কমপ্লিট করব। শেষ অংশ সাজিয়েছিস ভালোবাসি তোমাকে ছবির গান, গানটি লিখেছেন সুর করেছেন আমাদের দেশবরণ্য ব্যক্তিত্ব, আমাদের সবার, আমার খুব ভালোবাসার মানুষ, আমি তাকে খুব কাছ থেকে অনেকদম ছোটোবেলা থেকে পেয়েছি, আহমেদ ইমতিয়াজ বুলবুল আঙ্কেল। তো শ্রদ্ধাভরে স্মরণ করি তাকে, যখনই তার গান গাই আমি আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই, তারপরও চেষ্টা করি আসলে তার গান। ভালোবাসি তোমাকে অনেক।
আছে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি পেয়েছি আবার বাঁচার মতো আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি পেয়েছি আবার বাঁচার নতুন আশা। চমৎকার চমৎকার সব সৃষ্টি, হ্যাঁ একবার ওদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে নাও প্লিজ। আমাদের সাথে এত সুন্দর যিনি কিবোর্ডে ব্যাকআপ দিয়েছেন আমার খুব কাছের বন্ধু হাসান, আমাদের লিড গিটারে আছে রাসেল ভাই, এরে আছে আমার পুরনো বন্ধু মিন্টু, এবং আমাদের পথচলা আমার অ্যাকচুয়ালি সবার সাথেই পথচলাটা অনেক বছরের, এবং বেস গিটারে আছে আমাদের সবার প্রিয় দানেশ ভাই। সো দিস ইজ মাই মেম্বার্স, আর প্রত্যেকটা মানুষের সাথে আসলে আমাদের বন্ডিংটা এত ভালো, আমি বলবো সেটাই বোঝা যায়, এটা আমাদের মিউজিকের রিফ্লেকশনে বোঝা যায়। মিউজিক দিয়ে যেরকম মজা করা যায়, আড্ডা মারা যায় মিউজিক দিয়ে, আবার এমন একটা ইমোশনাল শেয়ারিংও হয় মিউজিক দিয়ে, মানে মিউজিকের পাওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। অ্যাবসলিউটলি। হ্যাঁ পরের গানে যাই, চল। আমার যে গান দিয়ে শুরু 2005 সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে হানি সংকেত আঙ্কেলের হাত ধরে, এই গানের স্রষ্টা আহমেদ ইদ্রিস বুলবুল আঙ্কেল, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয় র, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয় র, সেই thank you.
একটা যদি পৃথিবী যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে লাগলো শুনে পুরো কম্পোজিশনটা। হোয়াট আ ওয়ান্ডারফুল রিমেক ইউ হ্যাভ ডান। আর সবাই মিলে তোমরা যে পরিবেশটা চমৎকার, সবাইকে সালাম জানাই। আসলে এই হচ্ছে আমাদের নতুন প্রজন্ম, যে নতুন প্রজন্ম আমাদের জয় বাংলা ফেরত দিয়েছে এটা যেন আমরা ভুলে না যাই। এই প্রজন্মকে আমাদের শ্রদ্ধা করতে হবে, এই প্রজন্মর হাত ধরতে হবে আমাদের, যে এসো তোমরা এবার এগিয়ে এসো। এই 49তম বিজয় দিবস সামনে আমাদের, আমরা এই শপথ করি আমরা যেন এই প্রজন্মকে দূরে ঠেলে না দেই, যেমন আমরা দেই তাদেরকে, যেন আমরা তাদের আসল স্থানে বসবার জন্য আহ্বান জানাই, সুযোগ না আহ্বান জানাই। এবং এই আহ্বান দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ আবার ফিরে আসবে। আমি যে 50 বছর আগের বাংলাদেশের, 49 বছর আগের জন্মের বাংলাদেশের ক্ষণটি যে সৎ মানুষে ভরা ছিল, যে লোভহীন হিংসাহীন মানুষে ভরা ছিল, সেই বাংলাদেশ এই নতুন প্রজন্মই আমাদেরকে দিবে। এই কামনা নিয়ে আজকের শেষ গানে যাব। কিছু বলার থাকলে গোলমাক পপস আয়োজিত এই অনুষ্ঠানে তোর যদি কিছু বলার থাকে। সত্যি ভালো লাগছে এবং আপনাকে সামনে পেতে সবসময় আনন্দিত, এবং আপনি থাকলে আমারও সেম সেম বলেন না বাচ্চারা, সেম টু সেম সেম টু সেম, আপনি থাকলে আসলে আনন্দটা সবসময় এসে বাড়তে থাকে। এবং স্পেশাল ধন্যবাদ মাই টিভিকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমরা চেষ্টা করেছি আমাদের মতো,
ভুল ত্রুটি ক্ষমা সব দৃষ্টিতে দেখবেন। আমাদের সবার যেহেতু একটা কঠিন সময় যাচ্ছে, সেই কঠিন বহু সময় থেকে মোটামুটি আমার মনে হয় যে আমরা মোকাবিলা করে আসতে পারছি এবং অনেকেই ঘুরে দাঁড়িয়েছি। সো সেই ঘুরে দাঁড়ানোটাই আসলে সবচেয়ে বড় জিনিস, এবং এই ঘুরে দাঁড়ানোর শক্তি নিয়ে যেন আমরা সামনে এগোতে পারি। এই বিজয় দিবসে আমাদের এই থাকবে কামনা, এই বিজয়ের মাসে। চলো শেষ গানে যাব, অনেক ধন্যবাদ। যেহেতু শেষ গান একটু শেষটা শেষ গান, আজকের শেষ গানটা একটু জমকালো গান দিয়ে শেষ করতে যাচ্ছি। আমার একটি বিখ্যাত দর্শকরা বানিয়েছে যে গানটি, সেটা হচ্ছে বিএন সাহেব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছে। কি এনেছি? ডিজে, ডিজে এনেছি। ও আচ্ছা, কি মজা তোর গানের মধ্যে। আবার সমাজটার অনেক ছবি আমি পাই, মানে খুব ইন্টারেস্টিং ওয়েতে, ইন এ ভেরি হোয়াট শুড আই সে উইটি ম্যানার। চল জব আপনার জন্য ঢাকা দেগা ডিজে আনছে, নাচেন আপনি হ্যাপি পিতে গান ছাড়ছে। জব আপনার জন্য ঢাকা দেগা ডিজে আনছে, নাচেন আপনি হ্যাপি পিতে গান ছাড়ছে।
পাচ্ছেন আপনি।